আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শফি উদ্দিন। আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড চিকিৎসক। আমি চিকিৎসা প্রদান করি বিদেশি মডার্ন ঔষধ দ্বারা জটিল কঠিন রোগে চিকিৎসা প্রদান করি। বন্ধুরা, আজ একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হলাম। আজকের টপিকস গ্যাংগ্রেন, মাংসের পচন প্রসঙ্গে। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, যারা আমার চ্যানেল সুস্বাস্থ্যের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে রাখুন, কেননা নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলি যাতে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পান, অনেক অজানা জিনিস জানতে পারেন। তাহলে বন্ধুরা, চলুন আজকের আলোচ্য বিষয় গ্যাংগ্রেন বা মাংসের পচন প্রসঙ্গে। গ্যাংগ্রেন মাংসের পচন প্রসঙ্গে আজকের আলোচনা। সেদিন আমি ইন্ডিয়াতে দেখলাম এক লোক সরকারি চাকরি করতেন, এখনো চাকরির 7 বছর বাকি, চাকরির বাকি আছে, কিন্তু পায়ে গ্যাংগ্রেনের কারণে স্বেচ্ছায় পেনশনে চলে গেলেন। ডায়াবেটিস রোগীদের সবচেয়ে বড় শত্রু হলো পায়ের আলসার বা ক্ষত, ঘা। সাধারণত নতুন জুতা ব্যবহার করতে গিয়ে যাদের পায়ে ঘর্ষণের ফলে ক্ষতর সৃষ্টি হয়, দীর্ঘদিন ডায়াবেটিস ভোগার ফলে যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, তারা এই ঘর্ষণের ফলে যে ক্ষত হয়, এই ক্ষত আর শুকায় না, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না, বরং সেই ক্ষতটা গ্যাংগ্রেনে রূপান্তরিত হয়, মাংস পচন শুরু হয়ে যায়। সহজ কথায় গ্যাংগ্রেন মানেই হলো পচন। সাধারণত মানুষের শরীরে কোনো স্থান ঠিক মতো রক্ত সাপ্লাই না হলে সেখানকার টিস্যুগুলো, টিস্যু বা মাংস পচন শুরু হয়। প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে এর কোনো চিকিৎসা নেই, অ্যালোপ্যাথিতে গ্যাংগ্রেনের কোনো চিকিৎসা নেই বললেই চলে। অপারেশন করে কেটে ফেলাই দেওয়া তাদের একমাত্র চিকিৎসা পদ্ধতি। অপারেশনে গ্যাংগ্রেন তো সারেই না, বরং ধীরে ধীরে তা আরো মারাত্মক আকার ধারণ করে। অ্যালোপ্যাথি ডাক্তারগণ গ্যাংগ্রেন হলে প্রথমে আঙুল কেটে ফেলে দেয়, তারপর গ্যাংগ্রেন যখন আরো বাড়তে থাকে তখন ডাক্তাররা পায়ের গোড়ালি পর্যন্ত কেটে ফেলে দেয়, তারপর হাঁটু পর্যন্ত কেটে ফেলে দেয়, অবশেষে কোমর পর্যন্ত কেটে ফেলে দেয়। এই ধরনের বর্বর চিকিৎসার কারণে গ্যাংগ্রেনে যে কোনো রোগী সাধারণ অল্প বয়সেই মৃত্যুর দিকে ঢলে পড়ছে। অথচ হোমিওপ্যাথিক চিকিৎসায় বিনা অপারেশনে, বিনা কাটায়, বিনা অপারেশনে শুধু ওষুধের মাধ্যমে গ্যাংগ্রেন অতি সহজেই নিরাময় করা যায়, কিন্তু না জানার কারণে গ্যাংগ্রেনের এইসব অসহায় রোগীদের অনেকেই হোমিও চিকিৎসা করাতে আসেন না। আমাদের সকলের ওই মনে রাখা উচিত যে ছুরি চাকু দিয়ে কখনো রোগ সারানো যায় না। অপারেশনের মাধ্যমে কেবল রোগীর ফলটা কিছুদিনের জন্য দূর করা যায় ঠিকই, কিন্তু এতে মূল রোগটির গায়ে সামান্য ফুলের আঁচড়ও লাগে না অপারেশনের ফলে। ফলে মূল রোগটি কিছুদিন পর পর আবার বারবার ফিরে আসতে থাকে। যেহেতু অপারেশনের ফলে রোগী দিন দিন দুর্বল হয়ে পড়তে থাকে, ফলে রোগীর দুর্বলতার সুযোগ পেয়ে মূল রোগটি দিন দিন শক্তিশালী হতে থাকে, মারাত্মক আকার ধারণ করে। অজ্ঞতার কারণে ডায়াবেটিস রোগীরা চিকিৎসার নামে যে কত রকমের বর্বরতা এবং ব্যবসায়ী ফন্দির অসহায় শিকারে পরিণত হয় তা ভাবলে সত্য বিবেক দর্শন করতে থাকে। গ্যাংগ্রেন মানে হলো শরীরের কোনো একটি অংশ রক্ত সরবরাহ না থাকার কারণে সেখানকার মাংস পচে যাওয়া। ইহা যদিও শরীরের যে কোনো স্থানে দেখা দিতে পারে, তথাপি গ্যাংগ্রেন সবচেয়ে বেশি দেখা দেয় হাতের এবং পায়ের আঙুলে। রক্তনালীর রোগ, বড় ধরনের অ্যাক্সিডেন্ট, মাত্রাতিক টাইট ব্যান্ডেজ, ডায়াবেটিস প্রভৃতি কারণে গ্যাংগ্রেন হয়ে থাকে। ইদানিং ডায়াবেটিস রোগীরা বৃদ্ধি পাওয়ার কারণে গ্যাংগ্রেনের রোগীও বৃদ্ধি পাচ্ছে। অ্যালোপ্যাথি এই রোগের কোনো চিকিৎসা নাই বিধায় বরং
তো হোমিও চিকিৎসা সম্পর্কে জ্ঞান না থাকায় গ্যাংগ্রিনের রোগীরা সাধারণত অকালে মৃত্যুর দিকে ঢলে পড়ছে। অ্যালোপ্যাথিক ডাক্তাররা পায়ের আঙুল গ্যাংগ্রিন হলে প্রথমে আঙুল কেটে ফেলে দেয়, তারপর গ্যাংগ্রিনের আরেকটু অগ্রসর হলে পায়ের গোড়ালি কেটে ফেলে দেয়, তারপরে হাঁটুর পর্যন্ত কেটে ফেলে দেয়, অবশেষে কোমর পর্যন্ত তারা কেটে ফেলে দেয়। এভাবে গড়বড়ার অপারেশনের ধাক্কায় রোগীরা অল্প কয়েক বছরের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। অথচ উপযুক্ত হোমিও চিকিৎসা অবলম্বন করলে অপারেশন ছাড়াই এই রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা নির্মূল করা সম্ভব। একজন হোমিওপ্যাথিক বিশেষজ্ঞ চিকিৎসক যদি চেষ্টা করেন অল্প কিছুদিন ওষুধ সেবনের মাধ্যমে এই গ্যাংগ্রেন থেকে মুক্ত হওয়া সম্ভব। অ্যালোপ্যাথি চিকিৎসায় গ্যাংগ্রেন তো সারেই না, তারপর রোগীরা লক্ষ লক্ষ টাকা খরচ করে অবশেষকালে শরীরের অংশ কেটে ফেলে দিয়ে ভিখারিতে পরিণত হয়। তাই বন্ধুরা আমার, এই মারাত্মক ব্যাধির হাত থেকে রক্ষা পেতে হলে আমরা চিকিৎসা করি উচিত দ্য প্যাশন্ট নট দ্য ডিজিজ। হোমিও কোনো নির্দিষ্ট মেডিসিন নাই, তারপরেও আমি 30 বছর জগতে হোমিও পেশায় নিয়োজিত আছি ডাক্তার হিসাবে। আমার চিকিৎসার অভিজ্ঞতার আলোকে আমি কয়েকটি মেডিসিন বলবো সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে। এই মেডিসিনগুলো আপনারা রোগীর ক্ষেত্রে প্রয়োগ করবেন, সুনাম বয়ে আনবে, রোগী গ্যাংগ্রিন থেকে আরোগ্য লাভ করবে। যে সকল রোগীর গ্যাংগ্রিনের সবচেয়ে বেশি ব্যবহৃত ঔষধ হলো আর্সেনিক অ্যাল, ইহার প্রধান প্রধান লক্ষণগুলো হলো শরীর মারার মতো ভয়ানক ব্যথা, আক্রান্ত স্থান কালচে রং ধারণ করে, ভীষণ জ্বালাপোড়া ভাব, অস্থিরতা, ওজন কমে যাওয়া, ভীষণ দুর্বলতা, ব্যথা সাধারণত মধ্যরাতে বৃদ্ধি পায়, গরম সেঁক দিলে কমে যায়, রোগী মৃত্যুর ভয়ে কাতর। সাধারণত উচ্চ শক্তিতে এই আর্সেনিক অ্যাল যদি আপনারা রোগীর ক্ষেত্রে প্রয়োগ করেন ইনশাল্লাহ রোগী আরোগ্য লাভ করবে বিনা অপারেশনে। ল্যাকেসিস এই ঔষধটি গ্যাংগ্রিনের আরেকটি ভালো ঔষধ। এই ঔষধটি তৈরি হয় সাপের বিষের থেকে, তাই এর প্রধান প্রধান লক্ষণ হলো গ্যাংগ্রিনের আক্রান্ত স্থানটি লীলচে ও বেগুনি রঙ ধারণ করবে, অল্প একটু কাটা থেকেই প্রচুর পরিমাণ ব্লিডিং হয়, রক্তপাত হয়। বেশিরভাগ ক্ষেত্রে রোগ প্রথমে শরীরের বাম দিকে আক্রান্ত হয়, তারপরে আস্তে আস্তে ডান দিকে আক্রান্ত হয়। এই সাংঘাতিক ব্যথার কারণে আক্রান্ত স্থানে স্পর্শ করতে দেয় না রোগী, ঘুমের মধ্যে রোগীর রোগের মাত্রা বৃদ্ধি পায়, বেশি বেশি কথা বলে, হিংসুটে স্বভাবের রোগী হলে এই রোগীদেরকে ল্যাকেসিস নামক মেডিসিনটা প্রয়োগ করবেন, রোগী সমূলে গ্যাংগ্রিন থেকে আরোগ্য লাভ করবে। আর যদি রোগীর ভিজা অংশে গ্যাংগ্রিন হয়, যেরকম জিহ্বা, টনসিল ইত্যাদি স্থানে বা মাড়িতে, মূত্রনালীর জরায়ুতে, এইসব ভিজা অংশে যদি গ্যাংগ্রিন হয়, তাহলে কোটনটিক নামক মেডিসিনটা সবচেয়ে ভালো কাজ করে। বন্ধুরা আমার, যে সকল রোগী বৃদ্ধ বয়সে গ্যাংগ্রিন হয় এটা বেশি ফলপ্রদ যদি রোগীর ব্যথাটা মৌমাছির হুল ফুটানোর মতো ব্যথা হয়, গরমে সব সমস্যা যদি বৃদ্ধি পায়, গরম সেঁক দিলে না কমে আরো যদি বৃদ্ধি পায়, এবং ঠান্ডা পয়ে যদি আরাম লাগে, এইরকম সিমটমের গ্যাংগ্রিনের প্যাশেন্ট যদি হয়, তাহলে আপনারা সিকিলি পার্ক নামক মেডিসিনটা প্রয়োগ করবেন। শীতে আরাম, গরমে বৃদ্ধি, এইরকম রোগীকে সিকিলি পার্ক নামক মেডিসিন প্রয়োগ করবেন, ইনশাল্লাহ রোগী অতি দ্রুত গ্যাংগ্রিন থেকে আরোগ্য লাভ করবে। যাদের চামড়া থেকে কুকানো এবং শুকনো আক্রান্ত স্থান ঠান্ডা কিন্তু কাপড় চোপড় দিয়ে আবৃত করা সহ্য হয় না, ক্ষুধা থাকে খুবই বেশি, সামান্য একটু ক্ষত থেকে 5-7 দিন পর্যন্ত রক্ত ঝরতে থাকে, এই সকল ব্যাপারকে আপনারা সিকেলি কর্ক মেডিসিন দেবেন। কার্বোভেল বার্ধক্যিক যাদের বয়স হয়েছে, বয়সকালে গ্যাংগ্রিন হলে এবং গ্যাংগ্রিনের স্থানটি যদি লালচে বেগুনি রঙের আকার ধারণ করে, আর যদি আক্রান্ত গ্যাংগ্রিনের আক্রান্ত স্থানটি যদি বরফের মতো ঠান্ডা হয়, বরফের মতো যদি ঠান্ডা হয়, দীর্ঘদিন রোগ ভোগার কারণে রোগী দুর্বল অসহায় হয়ে গেলে, পেটে প্রচুর পরিমাণ গ্যাস হয়, জীবনী শক্তি ক্ষয় হওয়ার কারণে কঙ্কাল, রোগী কঙ্কালে রূপান্তরিত হয়, একদম শরীর কঙ্কালের মতন হয়ে যায়,
খোলা বাতাসের জন্য রোগী পাগল বদ্ধ ঘরে থাকতে পারে না।